ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমি যেটা তোমাদের কাছে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষারীয় যে মৃত্তিকা ধাতুসমূহ তার রাসায়নিক ধর্ম। আমরা এর আগে এপিসোড পর্যন্ত ক্ষারীয় মৃত্তিকা ধাতুর আমরা ভৌত ধর্ম পড়েছিলাম, আজকে ক্ষারীয় মৃত্তিকা ধাতুসমূহের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের আলোচনা হবে ক্ষারীয় মৃত্তিকা ধাতুসমূহের রাসায়নিক ধর্ম, ক্ষারীয় মৃত্তিকা ধাতুসমূহের রাসায়নিক ধর্ম। খুব ভালো করে শুনবে এটা, ক্ষারীয় মৃত্তিকা ধাতুসমূহের রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যালকালাইন আর্থ মেটাল। দেখো এরা হচ্ছে, আমি প্রথম এপিসোডেই বলেছিলাম ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর ব্যাপারে যে এরা হচ্ছে হাইলি রিয়াক্টিভ। হাইলি রিয়াক্টিভ মানে এদের সক্রিয়তা খুব বেশি, এদেরকে আমরা ফ্রি স্টেটে কিন্তু পাবো না, মুক্ত অবস্থায় পাবো না, এদেরকে সর্বদা কিন্তু যৌগ রূপে আমরা পাই, কারণ এদের আয়নাইজেশন এনার্জির মানটা খুব কম। এবং আয়নাইজেশন এনার্জির মানটা কম হওয়ার দরুন এদের কিন্তু যে ক্যাটায়নে পরিণত হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে, আর ক্যাটায়নে পরিণত হওয়ার সম্ভাবনা যখন বেশি থাকে তখন কিন্তু বিক্রিয়া করার হারটাও তাদের বেশি হয় এবং তারা খুব সহজেই বিক্রিয়া করে। সুতরাং এদের রিয়াক্টিভিটি খুব হাই, কেমিক্যাল প্রপার্টিস আমরা আলোচনা করছি, কেমিক্যাল রিয়াক্টিভিটি খুব হাই এদের, ডিউ টু মানে লো আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি যেহেতু লো, সুতরাং খুব সহজেই এরা বিক্রিয়া করতে পারে। আমরা যেটা আলোচনা করব সেটা প্রথম প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিজারক প্রকৃতি। দেখো আমরা আলোচনা করব প্রথমে বিজারক প্রকৃতি। তো এরা খুব ভালো বিজারক, এরা এই ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এরা কিন্তু খুব ভালো বিজারক, গুড রিডিউসিং এজেন্ট, খুব ভালো বিজারক, খুব ভালো বিজারক। এরা কেন খুব ভালো বিজারক? কারণ দেখো, কারণ এদের তো আয়নাইজেশন এনার্জির মানটা কম, আয়নাইজেশন এনার্জির মানটা যদি কম হয় তাহলে এরা কি করবে, এরা সহজে ইলেকট্রন ত্যাগ করবে, মানে ইলেকট্রন বার করে দেবে। ধরো এই ম্যাগনেসিয়াম, ধরো ম্যাগনেসিয়াম, তো ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন এনার্জির মানটা যদি কম হয় তাহলে ম্যাগনেসিয়াম কি করবে, ম্যাগনেসিয়াম এখানে সহজেই Mg2+ এই রূপে আসবে, Mg2+ এবং দুটো ইলেকট্রন এই রূপে আসবে। এবং এক্ষেত্রে দেখো এইটা কি, এই ঘটনাটা কি হচ্ছে, ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন যখন ত্যাগ হচ্ছে তখন সেটা হচ্ছে জারণ। সুতরাং ম্যাগনেসিয়াম খুব সহজে কিন্তু জারিত হতে পারে, বা যে কোনো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো খুব সহজে জারিত হতে পারে। আর যদি ভালো জারিত হতে পারে তাহলে তারা কি হিসাবে আচরণ করবে, নিজেরা যদি খুব ভালো জারিত হয় তারা কিন্তু বিজারক রূপে আচরণ করবে। সুতরাং এই ক্ষারীয় মৃত্তিকা ধাতু খুব ভালো বিজারক। আর একটা, তোমাদের যেহেতু এখানে আয়নাইজেশন এনার্জির মানটা কম সুতরাং খুব সহজে তারা নিজেরা জারিত হতে পারছে, আর নিজেরা যারা যত সহজে জারিত হতে পারবে তত কিন্তু বিজারণ ক্ষমতাটা তত কিন্তু বাড়বে। আর একটা কথা তোমাদের বলতে হবে, দেখো এখানে অনেক সময় তোমাদের একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে, তড়িৎ রাসায়নিক শ্রেণী তোমাকে বলছে, তড়িৎ রাসায়নিক শ্রেণী তোমার ক্লাস 12-এ পড়বে, এখানে খালি একটা কথাই তোমাদের বলে রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে, যে তড়িৎ রাসায়নিক শ্রেণী শ্রেণীতে পাওয়া যায়, তড়িৎ শ্রেণীতে বিভিন্ন এলিমেন্ট গুলো থাকে, এবং এখানে বলে প্রমাণ বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব অনেক সময় বইতে পাবে দেখবে, প্রমাণ বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব মানে, প্রমাণ বিজারণ বিভব মানে হচ্ছে বিজারিত হওয়ার প্রবণতা, বিজারিত হওয়ার প্রবণতা, বিজারিত হওয়ার প্রবণতা মানে বিজারিত হবার প্রবণতা, যাদের প্রমাণ বিজারণ বিভবের মানটা বেশি বলতে বিজারিত হওয়ার প্রবণতা, বিজারণ বিভবের মান, প্রমাণ বিজারণ বিভবের মানটা বেশি মানে বিজারিত হওয়ার প্রবণতা বেশি। আর যাদের বিজারিত হওয়ার প্রবণতা বেশি তারা কি হিসেবে কাজ করবে, তারা ভালো জারক রূপে কাজ করবে, তারা ভালো জারক, যাদের বিজারিত হওয়ার প্রবণতা বেশি তারা ভালো জারক রূপে কাজ করবে, নিজে যে ভালো বিজারিত হবে সে কিন্তু খুব ভালো জারক রূপে কাজ করবে, এটা ঠিক। আর প্রমাণ বিজারণ বিভবের ঠিক উল্টোটা, দেখো প্রমাণ বিজারণ বিভব এখানে যদি আমি ইকুয়াল টু দিই আর মাইনাস সাইন দিই, প্রমাণ বিজারণ বিভবের মাইনাসটা হচ্ছে প্রমাণ জারণ বিভব, তুমি যে মানটা পাবে প্রমাণ বিজারণ বিভবের তার তুমি মাইনাস সাইন দিলেই সেটা প্রমাণ জারণ বিভব হয়ে যাবে। প্রমাণ জারণ বিভব মানে কি, প্রমাণ জারণ বিভব মানে জারিত হওয়ার প্রবণতা, জারিত হওয়ার প্রবণতা, এই কনসেপ্টগুলো খেয়াল রাখবে, জারিত হওয়ার প্রবণতা, জারিত হওয়ার প্রবণতা মানে কি, জারিত হওয়ার প্রবণতা মানে সে নিজে জারিত হচ্ছে, অর্থাৎ খুব ভালো বিজারক রূপে সে আচরণ করবে, বিজারক রূপে কিন্তু আচরণ করবে, তারা খুব ভালো বিজারক। তো দেখো এইখানটা এদের কিন্তু প্রমাণ, আমরা প্রমাণ এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর প্রমাণ জারণ বিভবের মানটা বেশি,
প্রমাণ ক্ষারীয় বিজার তোমাদের বইতে দেয়া আছে যে প্রমাণ বিজারণ বিভবের মানটা কম। তোমাদের বইতে যেটা দেয়া আছে যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর প্রমাণ বিজারণ বিভবের মান কম। প্রমাণ বিজারণ বিভবের মান কম হলে প্রমাণ বিজারণ বিভব আর প্রমাণ জারণ বিভবের হচ্ছে মাইনাস সম্পর্ক। যদি প্রমাণ বিজারণ বিভবের মানটা যদি কম হয় তাহলে প্রমাণ জারণ বিভবের মানটা কি হবে? বেশি হবে। তাহলে তোমাদের বইতে যেটা দেয়া আছে যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর প্রমাণ বিজারণ বিভবের মানটা কম, তাহলে আমি এটাকে একটু ঘুরিয়ে বলতে পারি যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর প্রমাণ জারণ বিভবের মানটা বেশি। জারণ বিভবের মানটা বেশি মানে জারিত হওয়ার প্রবণতা বেশি, আর যে ভালো জারিত হতে পারবে সে কিন্তু তত ভালো বিজারক রূপে আচরণ করবে। সুতরাং এরা কিন্তু খুব ভালো বিজারক রূপে আচরণ করে, যেহেতু এদের ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর প্রমাণ জারণ বিভবের মানটা বেশি, অর্থাৎ জারিত হওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ যা জারিত হওয়ার প্রবণতা বেশি সে ভালো বিজারক রূপে আচরণ করবে, এবং সেই কারণের জন্য এরা খুব ভালো বিজারক। সুতরাং এদের এরা বিজারক প্রকৃতি, এরা কেন খুব ভালো বিজারক? দুটো কারণ দেবে, যে এক নম্বর হচ্ছে এদের আয়নাস এনার্জি লো, আই এর মানটা লো, আর দ্বিতীয় নম্বর প্রমাণ জারণ বিভবের মান বেশি। প্রমাণ জারণ বিভবের মান বেশি, প্রমাণ জারণ বিভবের মান বেশি, প্রমাণ জারণ বিভবের মান বেশি, সেই জন্যে এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো খুব ভালো বিজারক রূপে আচরণ করবে। এবং ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো কি কি? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। রেডিয়ামকে আমরা নেবো না। তো উপর থেকে নিচের দিকে যখন আসবে তখন কিন্তু বিজারণ ধর্মটা আরো বাড়বে, অর্থাৎ আরো বিজারক প্রকৃতিটা আরো কিন্তু বাড়বে, কারণ উপর থেকে নিচে আসলে আয়নাস এনার্জির মানটা লো হয়ে যায়, কারণ সাইজ বড় হয়। উপর থেকে নিচে আসলে আয়নাস এনার্জির মানটা লো হয় কারণ সাইজ বড় হয়। সাইজ উপর থেকে নিচে আসলে কি হচ্ছে দেখো, উপর থেকে নিচে আসলে সাইজ বাড়ছে, সাইজ বাড়লে আয়নাস এনার্জির মানটা কি হবে? আয়নাস এনার্জির মানটা কম হবে। আয়নাস এনার্জির মানটা যদি কম হয় তাহলে জারিত হওয়ার প্রবণতা বেশি, নিজের জারিত হওয়ার প্রবণতা বেশি, নিজের জারিত হওয়ার প্রবণতা, নিজের জারিত হওয়ার প্রবণতা বেশি হবে, অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি হবে, জারিত হওয়ার প্রবণতা বেশি। ইলেকট্রন ত্যাগ মানে জারণ, জারিত হওয়ার প্রবণতা বেশি। জারিত হওয়ার প্রবণতা যদি বেশি হয় তাহলে ভালো বিজারক হবে, নিজে যে ভালো জারিত হবে সে কিন্তু ভালো বিজারক রূপে আচরণ করবে। এই জায়গাটা তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে তাহলেই তোমার এখানে কনসেপ্টটা হয়ে যাবে। তাহলে বিজারক প্রকৃতির টার্মটা বুঝতে পারলে যে এরা হচ্ছে তড়িরা, এরা খুব ভালো বিজারক এবং এদের বিজারণ ক্ষমতা উপর থেকে নিচে গেলে কিন্তু বৃদ্ধি পায়। এবং এদের যদি বিজারণ ক্ষমতা তুমি কল্পনা করো, যদি গ্রুপ ওয়ান এলিমেন্টের সঙ্গে তুলনা করো, গ্রুপ ওয়ান এলিমেন্টের থেকে কিন্তু এরা অত ভালো কিন্তু বিজারক না। গ্রুপ ওয়ান এলিমেন্ট খুব ভালো বিজারক, কিন্তু গ্রুপ টু অত ভালো বিজারক নয়, কারণ গ্রুপ ওয়ান এলিমেন্টের ক্ষেত্রে কি, গ্রুপ ওয়ান এলিমেন্টের ক্ষেত্রে আয়নাস এনার্জির মানটা আরো কম। গ্রুপ ওয়ান এর এলিমেন্টের সাইজটা আরো বড়, সাইজ বড় বলে গ্রুপ ওয়ান এলিমেন্টের আয়নাস এনার্জির মানটা কিন্তু আরো বেশি, আরো কম, সরি, গ্রুপ ওয়ান এলিমেন্টের আয়নাস এনার্জির মানটা আরো কম। আরো কম যেহেতু, সেহেতু খুব সহজেই তারা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, এবং ইলেকট্রন যখন সহজে ত্যাগ করতে পারবে তখন গ্রুপ ওয়ান এলিমেন্ট গ্রুপ টু এলিমেন্টের থেকেও কিন্তু ভালো ভালো কিন্তু বিজারক রূপে কাজ করবে। কারণ যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ যে যত সহজে জারিত হবে সে তত ভালো বিজারক রূপে আচরণ করবে। বুঝতে পারলে? তাহলে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টুর মধ্যে গ্রুপ ওয়ানের কিন্তু বিজারণ ক্ষমতাটা বেশি, কারণ গ্রুপ ওয়ানের আয়নাস এনার্জির মানটা কম। আচ্ছা, এবার আমরা করব দেখো যে বায়ুর সঙ্গে বিক্রিয়া। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতুর সময় এটা হয়ে গেছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বায়ুর সঙ্গে বিক্রিয়া, রিয়াকশন উইথ এয়ার। তো বায়ুর সঙ্গে বিক্রিয়া, বায়ুর সঙ্গে ক্রিয়া করব আমরা, যে বায়ুর সঙ্গে বিক্রিয়া দ্বিতীয় নম্বর আমরা করব, বায়ুর সঙ্গে বিক্রিয়া। দেখো এটা কিরকম ভাবে করি, তো এই যে এরা তো খুব হাইলি রিয়াক্টিভ, আমি আগেই বলেছি ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো, তো এই বায়ুর সঙ্গে বিক্রিয়া করে এটা কি করে করে, বায়ুর সঙ্গে বিক্রিয়া করে এরা কিন্তু অক্সাইড ফর্মেশন করবে। ধরো আমি এখানে একটা, ধরো এখানে একটা আমি এদের গ্রুপ টু একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি ম্যাগনেসিয়াম, এই বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। এবং এই ম্যাগনেসিয়াম অক্সাইড যখন তৈরি হবে তখন সেই ম্যাগনেসিয়াম অক্সাইডটা এই ম্যাগনেসিয়াম ধাতুর উপর একটা আস্তরণ ফেলবে, এবং এর ফলে এই ম্যাগনেসিয়ামে কিন্তু একটু ধূসর বা বিবর্ণ কিন্তু হয়ে যাওয়ার চান্স আছে, ধূসর বা বিবর্ণ হয়ে যাওয়ার বা চান্স আছে, বা মলিন হয়ে যাওয়ার কিন্তু একটা চান্স আছে। এবং তোমার উপর থেকে নিচে আসলে রিয়াক্টিভিটি বাড়ে, উপর থেকে নিচে আসলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু যখন উপর থেকে, তুমি গ্রুপের উপর থেকে নিচের দিকে আসবে, অর্থাৎ আমি এখানে লিখছি ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এই তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। উপর থেকে তুমি যখন নিচে আসবে তখন কিন্তু সক্রিয়তা বাড়বে,
কারণ উপর থেকে নিচে যখন আসবে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, সাইজ বাড়ছে, আর সাইজ বাড়লে আয়নাস এনার্জির মানটা কমবে, আর যার আয়নাস এনার্জির মানটা যত কম তত তার রিয়াক্টিভিটি তত বেশি। সুতরাং উপর থেকে নিচে আসলে রিয়াক্টিভিটি বাড়বে এবং উপর থেকে নিচে আসলে বায়ুর সঙ্গে যে বিক্রিয়া করার প্রবণতাও কিন্তু সেক্ষেত্রে বাড়বে। এক্ষেত্রে কয়েকটা উদাহরণ আছে, দেখো যে অপেক্ষাকৃত কম সক্রিয় এই বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, এটি অপেক্ষিত কম সক্রিয়। এই বেরিলিয়াম ম্যাগনেসিয়াম বায়ু দ্বারা খুব বেশি আক্রান্ত হয় না, কারণ বেরিলিয়াম ম্যাগনেসিয়াম অপেক্ষিত কম সক্রিয়। উপর থেকে নিচে আসলে কিন্তু সক্রিয়তাটা বাড়বে। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম আয়নাস এনার্জির মানটা বেশি, আয়নাস এনার্জির মানটা বেশি বলে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কিন্তু বায়ু দ্বারা সহজে আক্রান্ত হয় না। এবং বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কেন আয়নাস এনার্জির মানটা বেশি, যেহেতু সাইজ কম, সাইজ ছোট, সাইজ ছোট বলে আয়নাস এনার্জির মানটা বেশি হয়। সুতরাং এই বায়ু দ্বারা সহজে আক্রান্ত হয় না। ক্যালসিয়াম স্ট্রনসিয়াম, এটা ক্যালসিয়াম স্ট্রনসিয়াম, এ কিন্তু বায়ু দ্বারা অত্যন্ত সহজে আক্রান্ত হয়, বায়ু দ্বারা দ্রুত আক্রান্ত হয় এবং দ্রুত আক্রান্ত হয়ে দ্রুত কিন্তু তোমরা অক্সাইড তৈরি করে, অক্সাইড ফরমেশন করে, এবং অক্সাইড ফরমেশন করার পরে অক্সাইডগুলো এই ধাতুর উপর কিন্তু একটা আস্তরণ ফেলে, এবং ধাতুর উপর আস্তরণ ফেলবে। অক্সাইড ফরমেশন যখন হয়ে যাচ্ছে তখন তো একটা সে যৌগে পরিণত হয়ে যাচ্ছে, সুতরাং যে ধাতুর যে একটা ঔজ্জ্বল্য সেই ঔজ্জ্বল্যটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ধাতুর ঔজ্জ্বল্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর বেরিয়ামকে যদি তুমি, বেরিয়াম হচ্ছে হাইলি রিয়াক্টিভ, সব থেকে বেশি রিয়াক্টিভ গ্রুপ টু এলিমেন্টের ক্ষেত্রে, বেরিয়ামকে তুমি যদি বায়ুতের মধ্যে রাখো বেরিয়াম কিন্তু দ্রুত জ্বলে উঠবে, একদম বেরিয়াম কিন্তু দ্রুত জ্বলে উঠবে। সুতরাং এইরকমভাবে কিন্তু আমরা রিয়াক্টিভিটির কম খুঁজতে পাই। বেরিলিয়াম ম্যাগনেসিয়াম বায়ুর সঙ্গে খুব সহজে বিক্রিয়া করবে না, ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বিক্রিয়া করবে খুব তাড়াতাড়ি এবং এবং একটা খুব তাড়াতাড়ি ধূসর হয়ে যাবে, এবং বেরিয়াম বায়ুর মধ্যে বিক্রিয়া করে বায়ুতে তো জ্বলেই উঠবে। সুতরাং উপর থেকে নিচে আসলে রিয়াক্টিভিটি বাড়ছে তারও কিন্তু আমাদের এই রাসায়নিক বিক্রিয়াগুলো প্রমাণ দেয়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। বায়ুর সঙ্গে বিক্রিয়া আর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ার মধ্যে একটা তফাৎ আছে, কারণ বায়ুর মধ্যে অক্সিজেনের পার্সেন্টেজটা কম, এবং যদি আমি অক্সিজেনের সঙ্গে পার্টিকুলার বিক্রিয়া করতে চাই সেখানে কিন্তু অক্সিজেনের পার্সেন্টেজটা অনেক বেশি হয়। সুতরাং সেই কারণে আমরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়াটা আমরা আলাদাভাবে দেখাই, যে অক্সিজেনের রিয়াকশন উইথ অক্সিজেন, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। দেখো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া এটা আমাদের দেখাতে হবে। তো এরা কি করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, রিয়াকশন উইথ অক্সিজেন? হ্যাঁ, এরাও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আমাদের একটা জিনিস করতে হবে। দেখো এক্ষেত্রে, এক্ষেত্রে এরা ম্যাগনেস, এক্ষেত্রে যদি মেটাল, আমি ধরি এই সবগুলো মেটালকে আমি মেটাল ধরছি, মেটাল এবং অক্সিজেন এরা যদি বিক্রিয়া করে তাহলে তৈরি করবে MO2, এই টাইপের অক্সাইড তৈরি করবে। এখানে MO তো অক্সাইড তৈরি করবে, কারণ কি এখানে এম এর যোজ্যতাও 2 আর অক্সিজেনের যোজ্যতাও 2, সেই কারণে এরা MO টাইপ অক্সাইড তৈরি করবে। এখানে M মানে কি, M মানে হচ্ছে এই তিনটে ধাতু, বেরিলিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এটাও হতে পারে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এটা এই টাইপের অক্সাইড তৈরি করবে। যেমন ধরো এখানে যদি আমি ক্যালসিয়াম ধরি, ক্যালসিয়াম প্লাস অক্সিজেন এরা বিক্রিয়া করে কি তৈরি করবে, ক্যালসিয়াম অক্সাইড ফরমেশন করবে, বুঝতে পারলে? কিন্তু এর পরের যে ধাতুগুলো অর্থাৎ স্ট্রনসিয়াম বেরিয়াম, এরা কিন্তু স্ট্রনসিয়াম বা বেরিয়াম এরা যদি এখানে যদি মেটাল, যদি আমি স্ট্রনসিয়াম বেরিয়াম মেটাল ডেটা ধরি, এরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে, MO2 টাইপের তৈরি করবে, MO2 টাইপের তৈরি করবে, এবং এই ধরনের অক্সাইডকে আমরা পারঅক্সাইড বলবো। পারঅক্সাইড মানে এদের মধ্যে পারঅক্সো লিঙ্কেজ কিন্তু আছে, সেই জন্য পারঅক্সাইড এদের বলবো, পারঅক্সাইড, এদের মধ্যে পারঅক্সো লিঙ্কেজ আছে তাই জন্য পারঅক্সাইড। আর MO এই টাইপের অক্সাইডকে আমরা বলবো মোনোঅক্সাইড, মোনোঅক্সাইড বা সাধারণ অক্সাইড, মোনোঅক্সাইড বা সাধারণ অক্সাইড বলবো। এই জন্য দেখো এখানে যদি M এর জায়গায় যদি আমি বেরিয়াম লিখি, বেরিয়াম প্লাস O2, তাহলে তৈরি হবে BaO2, এর মধ্যে কিন্তু পারঅক্সো লিঙ্কেজ আছে, সুতরাং এটার নাম হবে বেরিয়াম পারঅক্সাইড, এটার নাম হবে বেরিয়াম পারঅক্সাইড, বেরিয়াম পারঅক্সাইড, এটার নাম হচ্ছে বেরিয়াম পারঅক্সাইড। এখানে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড কিন্তু বেরিয়াম পারঅক্সাইড। এর যদি তুমি স্ট্রাকচার খোঁজো তাহলে স্ট্রাকচারটা এরকম হবে যে বেরিয়াম, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে আরেকটা বেরিয়াম, এই পারঅক্সো লিঙ্কেজ কিন্তু এর মধ্যে আছে। সুতরাং এরা কিন্তু বেরিয়াম পারঅক্সাইড বা পারঅক্সো লিঙ্কেজ এদের মধ্যে আছে, তাই এদের আমরা কিন্তু বলবো যে বেরিয়াম পারঅক্সাইড। সুতরাং এখানে যে এমটা আমি ব্যবহার করছি, এই এমটা কিন্তু এখানে হতে পারে আইদার স্ট্রনসিয়াম হতে পারে অর বেরিয়াম হতে পারে। এই স্ট্রনসিয়াম বেরিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে পারঅক্সাইড উৎপন্ন করে, কিন্তু উপরের দিকে যে তিনটে ধাতু বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এরা বায়ুর সঙ্গে বিক্রিয়া করে এরা কিন্তু মোনোঅক্সাইড টাইপের, যা মোনোঅক্সাইড তৈরি করে। ভালো করে খেয়াল রাখবে। এবং কেন এটা হয় সেটা হচ্ছে আমি এর আগেই বলেছি যে ছোট এই যে মোনোঅক্সাইড যে আয়নটা, যেখানে হচ্ছে O2
O2 minus মনোক্সাইড আয়নটা কি মনোক্সাইড আয়নটা হচ্ছে O2 minus আমরা গ্রুপ 1 এর ক্ষেত্রে বলেছিলাম মনোক্সাইড আয়ন O2 minus এটা সাইজটা ছোট আর সাইজ ছোট বলে এরা এদের যেহেতু সাইজ ছোট ক্যালসিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সাইজ ছোট সুতরাং ছোট ছোটকে স্থায়িত্ব দেয় ছোট ছোটকে স্থায়িত্ব দেয় বলে এরা খুব সহজেই এই পারক্সাইড মানে এটাকে মনোক্সাইড আয়নের সঙ্গে এরা কিন্তু সহজে যুক্ত হতে পারে আর সেই অর্থে এখানে বেরিয়াম এবং স্ট্রনসিয়াম এদের সাইজ বড় বলে এবং পারক্সাইড আয়নটা পারক্সাইড আয়ন মানে কি বলেছিলাম O2 2 minus এই পারক্সাইড আয়ন এই পারক্সাইড আয়নের সাইজ বড় আর এই যে ধাতুগুলোর সাইজ বড় সুতরাং এখানে যে ধাতু ক্যাটায়ন পাওয়া যাবে তার সাইজ বড় এবং এখানে যে অ্যানায়ন পাচ্ছি তার সাইজ ছোট তাহলে এই যে আমরা তার সাইজ ছোট না তার সাইজ বড় মানে বড় এটা বড় এবং এরাও বড় সুতরাং বড় বড়কে স্থায়িত্ব দেবে আর এরা ছোট সুতরাং এটা এটা ছোট সুতরাং ছোট ছোটকে স্থায়িত্ব দেবে বলে এই ধরনের অক্সাইড কিন্তু গঠন হবে এটা আমরা গ্রুপ ওয়ান এলিমেন্টে আমরা ডিটেলসে বলেছিলাম এরপর দেখো যেটা বিক্রিয়া করবে সেটা হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া তো জলে আমরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া আমরা কমপ্লিট করলাম যে এটা কোনটা কি করবে তো এরপর যে বিক্রিয়াটা করবো সেটা হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া দেখো জলের সঙ্গে বিক্রিয়াতে ক্ষেত্রে আমি জলের রিয়াকশন উইথ ওয়াটার দেখো এই যে জলের সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে জলের সঙ্গে যদি কোনো একটা ধাতুর বিক্রিয়া হয় সবসময় জেনে রাখতে হবে জলের সঙ্গে যদি ধাতুর বিক্রিয়া হয় জলের সঙ্গে এই অ্যালকালি অ্যালকালি মেটালে যদি বিক্রিয়া তাহলে কি তৈরি হবে এখানে তৈরি হবে MOH 2 কারণ এদের যোজ্যতা হচ্ছে 2 সেই জন্য MOH 2 হাইড্রোক্সাইড তৈরি হবে এবং এক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস নির্গত হবে হাইড্রোজেন গ্যাস কিন্তু নির্গত হবে এখানে দেখো এখানে কি হচ্ছে এখানে যে আমাদের যে ধাতুটা এই ধাতুটা কিন্তু এখানে কি হচ্ছে দেখো ধাতুর এখানে যখন ফ্রি স্টেটে এখানে মেটাল হচ্ছে ফ্রি স্টেট মেটাল মেটাল মানে তোমাদের এরকম ধরনের সব মেটালই হতে পারে অ্যালকালি মেটাল অ্যালকালাইন আর্থ মেটাল সব মেটালই আমি হতে পারে ক্ষারীয় মৃত্তিকা ধাতু তো মেটালের এখানে জারণ সংখ্যাটা হচ্ছে 0 এবং এখানে যখন মেটালের যখন এইখানে হাইড্রোক্সাইড অবস্থায় এই মেটালের জারণ সংখ্যাটা হয় +2 কারণ এখানে টু ওইজ মাইনাস মানে MOH 2 এর মধ্যে এখানে এই ওইচের একটা ওইজ মাইনাস তো হয় তাহলে দুটো ওইজ মাইনাসের জন্য এর জারণ সংখ্যা হচ্ছে -2 তাহলে এই টোটাল জারণ সংখ্যা সমষ্টিকে 0 হতে হবে তাহলে এই এম এর উপর কি চার্জ হবে +2 সুতরাং দেখো এইখানে এম নট থেকে মানে এম 0 থেকে এম 2 তে আসছে এটাকে জারণ সংখ্যার বৃদ্ধি হচ্ছে মানে এখানে ফ্রি স্টেটে মানে মুক্ত অবস্থায় যদি কেউ থাকে তার জারণ সংখ্যাটা 0 বলে ধরা হয় এবং 0 থেকে এখানে যেহেতু +2 তে আসে সুতরাং জারণ সংখ্যাটা এখানে বৃদ্ধি করছে আর জারণ সংখ্যা বৃদ্ধি যখন ঘটছে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো জারণ সুতরাং এখানে জলের সঙ্গে যখন বিক্রিয়া হবে তখন কিন্তু জারণ হবে অর্থাৎ জারণ বিক্রিয়াটা কিন্তু সম্পন্ন হবে অর্থাৎ যা জারিত হওয়ার প্রবণতা যার যত বেশি জারিত হওয়ার প্রবণতা যেসব ধাতুর যত বেশি অর্থাৎ প্রমাণ জারণ বিভবের মান যার যত বেশি সে কিন্তু খুব সহজেই এই বিক্রিয়াতে সাড়া দেবে আর প্রমাণ বিজারণ বিভবের মান যার যত বেশি সে কিন্তু বিক্রিয়াতে সাড়া দেবে না কারণ এই জলের সঙ্গে যখন মেটালের বিক্রিয়া হবে তখন কিন্তু তখন মেটালটা জারিত হয় আর জারিত হওয়ার প্রবণতা যার যত বেশি সে কিন্তু তত সহজেই এই বিক্রিয়াতে সাড়া দেবেন এবার দেখো এবার এই বেরিলিয়ামের ক্ষেত্রে এই বেরিলিয়ামের ক্ষেত্রে এই বেরিলিয়াম এবার যদি মেটালে যদি কিছু স্পেসিফিক কিছুক্ষণ করি মেটালে যদি আমি বেরিলিয়ামটা ধরি এই বেরিলিয়ামের ক্ষেত্রে কি হয় বেরিলিয়ামের ক্ষেত্রে আয়নাস এনার্জির মানটা খুব বেশি বেরিলিয়ামের ক্ষেত্রে যেহেতু সাইজ ছোট আয়নাস এনার্জির মানটা যদি খুব বেশি হয় তাহলে বেরিলিয়ামের প্রমাণ জারণ বিভবের মানটা কম হবে প্রমাণ জারণ বিভবের মানটা কম বেরিলিয়ামের প্রমাণ জারণ বিভবের মানটা যেহেতু আয়নাস এনার্জি বেরিলিয়ামের যেহেতু আয়নাস এনার্জির মানটা হাই তাহলে এখানে প্রমাণ জারণ বিভব মানে কি জারিত হওয়ার প্রবণতা প্রমাণ জারণ বিভব জারিত হওয়ার প্রবণতা জারিত হওয়ার প্রবণতা এদের কম হবে আর এই ধরনের জলের সঙ্গে বিক্রিয়া মেটাল জারিত হয় সুতরাং জারিত হওয়ার প্রবণতা যেহেতু বেরিলিয়ামের কম এই বেরিলিয়াম কিন্তু জলের সঙ্গে আর বিক্রিয়া করবে না সুতরাং বেরিলিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে না বেরিলিয়াম জলের সঙ্গে কোনো রিয়াকশন করে না নো রিয়াকশন বেরিলিয়াম জলের সঙ্গে কোনো রিয়াকশন করে না কিন্তু এখানে যদি আমরা এখানে ম্যাগনেসিয়াম করি ম্যাগনেসিয়াম হচ্ছে মধ্যম মানের এর জারণ ক্ষমতাটা প্রমাণ জারণ বিভবটা হচ্ছে মধ্যম মানের খুব বেশি হাই নয় জারণ বিভবটা প্রমাণ জারণ বিভবের মানটা খুব বেশি হাই নয় সুতরাং প্রমাণ জারণ বিভবের মানটা যদি খুব বেশি হাই না হয় ম্যাগনেসিয়ামও বিক্রিয়া করবে ম্যাগনেসিয়াম ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করবে না কিন্তু গরম জলের সঙ্গে বিক্রিয়া করবে কারণ ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে
প্রমাণ জারণ বিভবের মানটা প্রমাণ জারণ বিভবের মানটা অতটা বেশি কিন্তু প্রমাণ জারণ বিভবের মানটা কিন্তু অতটা বেশি হবে না ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, কারণ জারিত হওয়ার প্রমাণ জারণ বিভব মানে জারিত হওয়ার প্রবণতা, তো ম্যাগনেসিয়াম জারিত হওয়ার প্রবণতা খুব বেশি হবে না, কারণ ম্যাগনেসিয়ামেরও আয়নাইজেশন এনার্জির মানটা কিন্তু কম, আয়নাইজেশন এনার্জি সরি ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন এনার্জির মানটা কিন্তু বেশি, কারণ ম্যাগনেসিয়ামের আকারটা ছোট, আকারটা ছোট বলে আয়নাইজেশন এনার্জির মানটা বেশি, আয়নাইজেশন এনার্জির মানটা যেহেতু ম্যাগনেসিয়ামের বেশি সুতরাং ম্যাগনেসিয়ামের জারিত হওয়ার প্রবণতাও কিন্তু খুব ভালো কিন্তু হবে না। সুতরাং এখানে ম্যাগনেসিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করবে কিন্তু ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করবে না, ম্যাগনেসিয়াম সবসময় গরম জলের সঙ্গে বিক্রিয়া করবে, ম্যাগনেসিয়াম গরম জলের সঙ্গে বিক্রিয়া করবে, এখানে H2O এর সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে MgOH2 এটা তৈরি করবে এবং হাইড্রোজেন নির্গত করবে, এটা নিশ্চিত এটা তৈরি করবে, কিন্তু এটা জলটা হবে গরম জল, ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করবে না, কারণ ম্যাগনেসিয়ামের এই জারিত হওয়ার প্রবণতাটা অর্থাৎ জিরো স্টেট থেকে +2 আসার প্রবণতাটা ম্যাগনেসিয়ামের কিন্তু কমই হয়, ম্যাগনেসিয়ামের কিন্তু কম দেখা যায়, সুতরাং এই জারিত হওয়ার প্রবণতাটা যেহেতু কম হয় সুতরাং গরম জলের সঙ্গে বিক্রিয়া করবে। আর নিচের দিকে যে ধাতুগুলো আছে ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম এইগুলোর জারি এইগুলোর প্রমাণ জারণ বিভবের মানটা খুব বেশি অর্থাৎ জারিত হওয়ার প্রবণতা খুব বেশি, আর ধাতুর জলের সঙ্গে বিক্রিয়া একটা জারণ বিক্রিয়া যেহেতু সুতরাং এরা কিন্তু খুব সহজেই জলের সঙ্গে বিক্রিয়া করবে এবং খুব সহজেই জলের সঙ্গে বিক্রিয়া করবে, এরা এরা ঠান্ডা জলের সঙ্গেও বিক্রিয়া করবে, ক্যালসিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম এরা ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করবে, ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে CaOH2 এবং H2 তৈরি করবে, এটা ঠান্ডা জল, এটা হচ্ছে ঠান্ডা জল, এটা ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করবে এবং CaOH2 তৈরি করবে, কারণ ক্যালসিয়ামের প্রমাণ যে জারণ বিভব এই প্রমাণ জারণ বিভবের মানটা ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়ামের প্রমাণ জারণ বিভবের মানটা খুব বেশি, প্রমাণ জারণ বিভবের মানটা খুব বেশি মানে জারিত হওয়ার প্রবণতা বেশি, আর জারিত হওয়ার প্রবণতা বেশি মানে ক্যালসিয়ামের এখানে জারণ সংখ্যা হচ্ছে 0 আর এখানে হচ্ছে +2 সুতরাং এই যে জারণ সংখ্যাটা বাড়ানোর প্রবণতা খুব বেশি, বাড়ানোর প্রবণতা খুব বেশি বলে এরা কিন্তু খুব সহজেই জারিত হয়ে যাবে, সুতরাং ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম ঠান্ডা জলের ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করবে, অর্থাৎ ওপর থেকে নিচের দিকে যতই তুমি যাচ্ছ আমি ততবার বলছি তত কিন্তু রিয়াক্টিভিটি বাড়ছে, রিয়াক্টিভিটি ইনক্রিজ হচ্ছে, ওপর থেকে নিচের দিকে বাড়লে রিয়াক্টিভিটি ইনক্রিজ হচ্ছে, বেরিলিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করবে না, ম্যাগনেসিয়াম গরম জলের সঙ্গে বিক্রিয়া করবে, আর ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করি এখানে হাইড্রোজেন গ্যাস লিবারেট করবে, ভালো করে করবে। এরপর আমরা যেটা করবো নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া, পরের যে রিয়াকশন করবো রিয়াকশন উইথ নাইট্রোজেন, দেখো রিয়াকশন উইথ নাইট্রোজেন, নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া কীরকম হবে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর, তো নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া রিয়াকশন উইথ নাইট্রোজেন, রিয়াকশন উইথ নাইট্রোজেন, রিয়াকশন উইথ নাইট্রোজেন, দেখো নাইট্রোজেনের সঙ্গে এরা কিন্তু তৈরি করবে, যেমন ধরো এখানে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে, ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2 টাইপের যৌগ তৈরি করবে, ম্যাগনেসিয়াম নাইট্রাইড, ম্যাগনেসিয়াম নাইট্রাইড তৈরি করবে ক্যালসিয়াম, ক্যালসিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে ক্যালসিয়াম নাইট্রাইড Ca3N2 এই টাইপের যৌগ কিন্তু গঠন করবে, সুতরাং এদের নাইট্রোজেনের সঙ্গে কিন্তু বিক্রিয়া করার একটা চান্স কিন্তু এদের আছে, এরা কিন্তু বিক্রিয়া করবে এবং এক্ষেত্রে এক্ষেত্রে মানে সব ধরনের মেটালগুলো মানে সব মেটালগুলোই কিন্তু এই টাইপের কিন্তু যৌগ তৈরি করবে সব মেটালগুলোই। একটা কথা এখানে মনে রাখতে হবে যে এক্ষেত্রে নাইট্রোজেনের মধ্যে ট্রিপল বন্ড কাজ করে, নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে এবং এই নাইট্রোজেন এখানে কি তৈরি হয় দেখো, এই Mg3N2 এটা যখন ফর্মেশন হচ্ছে এখানে মানে এখানে কোন কোন আয়নের সমন্বয়টা তৈরি হচ্ছে, দেখো এটা আয়নের সমন্বয় তৈরি হচ্ছে 3Mg2+ এবং 2N3-, এই আয়নের সমন্বয়ে কিন্তু এই Mg3N2 তৈরি হচ্ছে, খুব ভালো করে বুঝো এই Mg3N2টা কীভাবে তৈরি হচ্ছে, 3Mg2+ মানে এখানে 3^6 একটা পজিটিভ চার্জ আর দুটো 3^6 নেগেটিভ চার্জ, তবে কিন্তু এটা কিন্তু আয়নিক কম্পাউন্ড, এই আয়নিক কম্পাউন্ডটা তৈরি হচ্ছে। এবার দেখো এই যে N3- আয়নটা যেটা সৃষ্টি হচ্ছে, এই N3- আয়নটা সৃষ্টি করা কিন্তু খুব কঠিন কাজ, কারণ নাইট্রোজেন এর ট্রিপল বন্ড দ্বারা যুক্ত, এই ট্রিপল বন্ডকে ভাঙতে হবে, ট্রিপল বন্ডের শক্তি খুব বেশি, এই ট্রিপল বন্ডকে ভেঙে এক্ষেত্রে 3টে ইলেকট্রন যোগ করতে হবে, তবে কিন্তু এরা N3- আয়ন গঠন করবে। সুতরাং এখানে যে N3- গঠন যেটা হচ্ছে সেটা কিন্তু খুব কঠিন কাজ, কিন্তু তা সত্ত্বেও এই আয়নটা গঠন হয়, কারণ এক্ষেত্রে Mg2+ যে আয়নটা Mg2+ এবং N3- আয়ন, এদের দেখো Mg2+ এবং N3- আয়ন এরা কিন্তু এদের চার্জটা কিন্তু খুব বেশি, চার্জের চার্জ এই আয়ন দুটোর
চার্জের পরিমাণটা কিন্তু খুব বেশি। দেখো এখানে চার্জ আছে এমজি টু প্লাস, মানে দুটো পজিটিভ চার্জ, আবার এনসি মাইনাস। সুতরাং এরা এইটা যদিও বা এই এনসি মাইনাস আয়নটা সৃষ্টি হওয়া খুব কঠিন কাজ আমি মানছি, কিন্তু এরা দেখবে যে আমি এখানে এমজি টু প্লাস মানে এটা চার্জ বেশি এবং এনসি মাইনাস এটা চার্জটা খুব বেশি, পজিটিভ চার্জ হিসেবে টু প্লাসটা খুব বেশি আর এখানে এনটি মাইনাস নেগেটিভ চার্জ হিসেবে এনটি মাইনাস চার্জটা খুব বেশি। সুতরাং এরা যদি কেলাস গঠন করে তাহলে সেই কেলাসের শক্তিটা খুব বেশি হবে। এরা যদি কেলাস গঠন করে তাহলে এদের যে শক্তিটা সেই কেলাসের শক্তি এদের কিন্তু খুব বেশি হবে। কেলাসের শক্তি, কেলাসের যে স্ট্রেংথ, এই শক্তিটা কিন্তু খুব বেশি হবে। কেলাসের শক্তি এদের খুব খুব বেশি হবে, কেলাসের শক্তি। এবং কেলাসের শক্তি যদি এদের খুব বেশি হবে যেহেতু, সুতরাং যেহেতু এই প্রসেসটা করাটাই নাইট্রাইট যে আয়নটা এনসি মাইনাস আয়নটা সৃষ্টি করাটা খুব কঠিন, কিন্তু তা সত্ত্বেও এরা যখন দেখবে যে আমরা যখন যুক্ত হতে পারবো, যে আমরা এমজি টু প্লাসের সঙ্গে যুক্ত হয়ে যখন এনসি মাইনাস আয়নটা আমি যুক্ত হয়ে ওর একটা কেলাস গঠন করতে পারবো, সেখানে কেলাসের স্টেবিলিটি খুব বেশি হবে, সুতরাং তখন তারা কিন্তু এরা সহজেই কিন্তু এখানে ইলেকট্রন গৃহীত হবে এবং গৃহীত হয়ে এরা এমজি টু প্লাস এবং এনসি মাইনাস আয়ন এরা কিন্তু পরস্পর জুড়ে যাবে, কারণ এখানে এনসি মাইনাস আয়নটা সৃষ্টি হয়ে যাবে। সাধারণ অবস্থায় এনসি মাইনাস আয়নটা সৃষ্টি হওয়া খুব কঠিন কাজ, কারণ এখানে ট্রিপল বন্ড ভেঙে তিনটি ইলেকট্রন প্রবেশ করা তো খুব কঠিন কাজ। কিন্তু যখন দেখবে যে হ্যাঁ আমি স্টেবিলিটি পাবো, এই এনসি মাইনাসটা দেখবে যে আমি ভাঙবো তখনই যখন আমি স্টেবিলিটি পাবো, এবং যখন এমজি টু প্লাসের চার্জটা বেশি এনসি মাইনাসের চার্জটা বেশি এরা যখন যুক্ত হয়ে যখন একটা কেলাস গঠন করবে তখন তার স্টেবিলিটিও খুব বেশি হবে। সেই জন্য এরা কিন্তু ভাঙবে, এরা তিনটি ইলেকট্রন গ্রহণ করে এনসি মাইনাস আয়ন গঠন করবে, গঠন করে এমজি টু প্লাস আয়নের সঙ্গে যুক্ত যাবে, জুড়ে যাবে, এবং জুড়ে গিয়ে এরা কিন্তু এই টাইপের কিন্তু এমজি টু এন টু বা এই টাইপের যৌগ গঠন করবে। বুঝতে পারলে? খুব ভালো করে করবে। তাহলে এখানে হলো এটা। এরপর আমরা করবো হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া, রিয়াকশন উইথ হ্যালোজেন। এরপরের যে রিয়াকশনটা করবো, রিয়াকশন উইথ হ্যালোজেন, খুব ভালো করে করবে, রিয়াকশন উইথ হ্যালোজেন। এরপরের যে রিয়াকশনটা করবো, রিয়াকশন উইথ হ্যালোজেন, রিয়াকশন উইথ হ্যালোজেন, হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া। দেখো এখানে হ্যালোজেনের সঙ্গে এটা বিক্রিয়া করবে। তুমি ধরো এখানে কোনো একটা মেটাল আমি নিচে, যে কোনো মেটাল হতে পারে এম, আর হ্যালোজেন হচ্ছে এক্স টু, হ্যালোজেনকে সবসময় এক্স দ্বারা প্রকাশ করা হয়, এবং এখানে এম এক্স টু এদের সঙ্গে যদি বিক্রিয়া হয় এবং এখানে যদি তুমি উত্তপ্ত করো তাহলে এম এক্স টু টাইপের যৌগ গঠিত হবে। এখানে এম হচ্ছে এনি মেটাল, এম এনি মেটাল তুমি আসতে পারো, এম হচ্ছে এখানে এনি মেটাল, আর এক্স হ্যালোজেন। হ্যালোজেন মৌলগুলো মানে কী কী? হ্যালোজেন মৌলগুলো মানে এইগুলো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবই হতে পারে। একটা স্পেসিফিক উদাহরণ নাও, এমজি, এম এমটাকে নিয়ে নিচ্ছি এমজি, আর হ্যালোজেনটাকে নিয়েছি সিএল টু, এখানে যদি তুমি হিট করো তাহলে কী তৈরি হবে? এমজি সিএল টু, এই টাইপের যৌগ ফর্মেশন হবে। বুঝতে পারলে? সুতরাং এই টাইপের জিনিস কিন্তু আমরা হ্যালাইড রিয়াকশন উইথ হ্যালোজেনের সঙ্গে মেটালগুলো বিক্রিয়া করে এরকম হ্যালাইড যৌগ তৈরি করবে। এটা ক্লোরাইড হয়েছে, যদি তুমি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করো ব্রোমাইড, যদি আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করো আয়োডাইড, যৌগ কিন্তু তৈরি হবে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, রিয়াকশন উইথ হাইড্রোজেন, রিয়াকশন উইথ হাইড্রোজেন, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। দেখো রিয়াকশন উইথ হাইড্রোজেন কী করে এরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, রিয়াকশন উইথ হাইড্রোজেন, রিয়াকশন উইথ হাইড্রোজেন। এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া কীরকম উৎপন্ন করে দেখো, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে, আমি মেটাল ধরছি এবং হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে, এবং বিক্রিয়া করে এখানে তৈরি করবে এম এইচ টু, এম এইচ টু টাইপের কিন্তু যৌগ গঠন করবে। এখানে যদি হিট দাও এম এইচ টু টাইপের যৌগ গঠন করবে। এখানে মনে রাখতে হবে এম কিন্তু এই এম বেরিলিয়াম হবে না, এখানে মেটালটা বেরিলিয়াম কিন্তু এই বিক্রিয়া দেবে না, এখানে মেটালটা হবে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং বেরিয়াম, এই চারটে মেটাল হবে। এম কখনোই কিন্তু এখানে বেরিলিয়াম হবে না, অর্থাৎ এই টাইপের বিক্রিয়াগুলো বেরিলিয়াম কিন্তু মেটাল, এই টাইপের বিক্রিয়াগুলো বেরিলিয়াম মেটাল দেবে না। আমি এখানে জেনারেল ইন জেনারেল মেটাল দিয়েছি, মানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এখানে ধরো তুমি স্পেসিফিক একটা করো, যদি আমি তুমি এমজি নাও মনে করো, এমজি, তাহলে এমজির সঙ্গে তুমি, এমজির সঙ্গে তুমি এইচ টুর বিক্রিয়া ঘটাও এবং এখানে হিট দাও, তাহলে কী তৈরি হচ্ছে দেখো, এমজি এইচ টু, মানে কি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রাইড, এটা তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রাইড, এমজি এইচ টু বা ম্যাগনেসিয়াম হাইড্রাইড তৈরি হচ্ছে। কিন্তু এক্ষেত্রে যদি আমি বেরিয়াম হাইড্রাইড তৈরি করতে চাই, মানে বেরিলিয়াম হাইড্রাইড, সরি বেরিলিয়াম হাইড্রাইড যদি তৈরি করতে চাই, বেরিলিয়াম হাইড্রোজেনের সঙ্গে এরকমভাবে বিক্রিয়া করবে না, বিএইচ টু তৈরি কিন্তু এরকমভাবে হবে না, বেরিলিয়াম হাইড্রেট কিন্তু এইরকম ফর্মেশনে আমরা কিন্তু তৈরি করতে পারবো না। বেরিলিয়াম হাইড্রেট তৈরি করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইডকে
বেরিলিয়াম ক্লোরাইড যার সংকেত হচ্ছে BeCl2, এটাকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বলে একটা কম্পাউন্ড, এর আগে আমি বলেছিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বলে একটা কম্পাউন্ড, এটা খুব ভালো বিজারক রূপে কাজ করে, জৈব যৌগে তোমরা পড়বে। তো বেরিলিয়াম হাইড্রেট যদি তৈরি করতে হয় তাহলে বেরিলিয়াম ক্লোরাইডকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা কিন্তু বিজারণ করতে হবে, এবং বিজারণ করলে তুমি কিন্তু এখানে পেয়ে যাবে BH2, LiCl এবং AlCl3। BH2 পাবে বেরিলিয়াম হাইড্রাইড, তার সঙ্গে LiCl এবং তার সঙ্গে তুমি পাবে AlCl3। এরা কিন্তু এই যৌগগুলো তুমি কিন্তু পাবে, এবং এই হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া যে যৌগ তৈরি হয়েছে তাকে আমরা বলবো হাইড্রাইড, হাইড্রাইড গঠন। এই MgH2 যেটা তৈরি হয়েছে তাকে কি বলবো? ম্যাগনেসিয়াম হাইড্রাইড। এই BeH2 যেটা তৈরি হয়েছে সেটা কি বলবো? বেরিলিয়াম হাইড্রাইড। এখানে একটা কথা তোমাদের মনে রাখতে হবে, এই বেরিলিয়াম হাইড্রাইড এটার কিন্তু একটা সমস্যা আছে যে বেরিলিয়াম হাইড্রাইডে, দেখো বেরিলিয়াম হাইড্রাইডে কি হয়, তো বেরিলিয়াম হাইড্রাইডের গঠন হচ্ছে এইরকম, বেরিলিয়াম হাইড্রাইড গঠন হচ্ছে এইরকম। তো বেরিলিয়ামের কিন্তু এখানে অষ্টক পূর্তি হয় না, বেরিলিয়ামের কি অষ্টক পূর্তি হয়? বেরিলিয়াম হাইড্রাইড হচ্ছে একটা সমযোজী যৌগ, বেরিলিয়াম যে হাইড্রাইড সেটা হচ্ছে সমযোজী যৌগ, এবং এবং বেরিলিয়াম হাইড্রাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রাইড এরা দুটোই কিন্তু সমযোজী যৌগ, বেরিলিয়াম হাইড্রাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রাইড দুটোই সমযোজী যৌগ, এটা খেয়াল রাখতে হবে। এবং দেখো এক্ষেত্রে যোজ্যতা কক্ষে, বেরিলিয়ামের যোজ্যতা কক্ষে কটা, বেরিলিয়ামের যোজ্যতা কক্ষে কটা এখানে ইলেকট্রন আছে? বেরিলিয়ামের যোজ্যতা কক্ষে এখানে যখন চারটি করে ইলেকট্রন কিন্তু এখানে আছে, চারটি করে ইলেকট্রন আছে, মানে এখানে বেরিলিয়ামের ধরো এখানে এখানে যখন বন্ড করলে এখানে দুটো বন্ড ইলেকট্রন, এখানে দুটো বন্ডেড ইলেকট্রন, চারটি করে ইলেকট্রন এখানে আছে, তাহলে চারটি করে যদি ইলেকট্রন থাকে তাহলে বেরিলিয়ামে তো অষ্টক পূর্তি হয়নি, বেরিলিয়ামে যখন অষ্টক পূর্তি হয়নি তখন এরা কি করবে? তখন এরা কিন্তু আরেকটা বেরিলিয়াম অণুর সঙ্গে, আরেকটা বেরিলিয়াম হাইড্রাইড অণুর সঙ্গে এরা কিন্তু একটা হাইড্রোজেন, এখানে ধরো আরেকটা বেরিলিয়াম হাইড্রাইড অণু আছে, তো এরা এখানে একটা বেরিলিয়াম হাইড্রাইড অণু আছে, এবং এই বেরিলিয়াম হাইড্রাইড অণু এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে এই যে হাইড্রোজেন এবং হাইড্রোজেন এক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু একটা একটা বন্ধন তৈরি হবে, এখানে বন্ধন তৈরি হবে, যাতে বেরিলিয়াম আবার ধরো এখানে চলে যাচ্ছি, এখানে বেরিলিয়াম চলে যাচ্ছি, এখানে বেরিলিয়াম, এখানে বেরিলিয়াম, এবং এখানে কি হচ্ছে, এখানে ধরো আচ্ছা এই বেরিলিয়ামটা এখানে ধরি, আবার বেরিলিয়াম যদি চলে যায় তাহলে বেরিলিয়াম এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন তৈরি হচ্ছে, এবং এক্ষেত্রে কি তৈরি হচ্ছে দেখো, এক্ষেত্রে যেটা তৈরি হচ্ছে এখানে বেরিলিয়াম, এখানে 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 যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো এই এই যে বেরিলিয়াম এখানে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, আর এখানে কিন্তু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে। আচ্ছা এই গঠনটা একটু আমি করছি এখানে, এই গঠনটা একটু গন্ডগোল হয়েছে, এই গঠনটা আমি আরেকবার করছি। দেখো বেরিলিয়াম হাইড্রাইড কিরকম যুক্ত হবে, দেখো এখানে বেরিলিয়াম, আচ্ছা এই এখানে দেখো বেরিলিয়াম, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে বেরিলিয়াম হাইড্রাইড। তো এই বেরিলিয়াম হাইড্রাইডের আরেকটা বেরিলিয়াম হাইড্রাইড অণুটাকে আঁকো, এই বেরিলিয়াম, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন। এবার দেখো তুমি খুব ভালো করে দেখো, এই দুটো বেরিলিয়াম হাইড্রাইড অণু লিখেছি, আরেকটা বেরিলিয়াম হাইড্রাইড অণু করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তিনটে বেরিলিয়াম হাইড্রাইড অণু আমি করেছি। এবং এখানে দেখো বেরিলিয়াম, এই মাঝের বেরিলিয়ামটা তুমি খেয়াল করো, এই বেরিলিয়ামটা কিন্তু কি হয়েছে, বেরিলিয়ামটা কিন্তু অষ্টক পূর্তি হয়নি, কারণ বাইরের কক্ষে এখানে কটা ইলেকট্রন আছে, এখানে দুটো, আর বন্ড পেয়ারে এখানে দুটো, মানে চারটি ইলেকট্রন আছে, তাহলে এই বেরিলিয়ামের যেহেতু অষ্টক পূর্তি হয়নি, সুতরাং অষ্টক পূর্তি করার জন্য এ কিন্তু এই হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ড ফর্মেশন করবে, এবং এই হাইড্রোজেনের সঙ্গে একটা বন্ড ফর্মেশন করবে, এবং এই বেরিলিয়ামের কিন্তু কি হয়েছে, এই বেরিলিয়ামের কিন্তু অষ্টক পূর্তি তখন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এইটাও তাই হবে, এইখানে একটা বন্ড ফর্মেশন হবে, এখানে একটা বন্ড ফর্মেশন হবে, এবং এরকম ভাবে কিন্তু চলতে থাকবে, এরকম ভাবে এই এরকম ভাবে কিন্তু এরকম ভাবে কিন্তু চলতে থাকবে, অর্থাৎ একটা পলিমার, পলিমারিক একটা কিন্তু স্ট্রাকচার তৈরি হবে বেরিলিয়াম হাইড্রাইডের। এবং এক্ষেত্রে যেটা হবে দেখো, এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই বেরিলিয়ামের এই যে এই যে এই বেরিলিয়াম এই যে এইখানে এই বেরিলিয়াম হাইড্রাইড যখন এখানে যখন বন্ড ফর্মেশনটা হচ্ছে তখন এখানে কি হচ্ছে দেখো, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তিনটে, এখানে তিনটে পরমাণু আছে, তিনটে পরমাণু, তিনটে পরমাণু, তিনটে পরমাণু, তিনটে নিউক্লিয়াস আছে, সুতরাং এখান থেকে আমরা বলবো থ্রি সেন্টার, সেন্টার মানে নিউক্লিয়াস, থ্রি সেন্টার, এবং এখানে এখানে বেরিলিয়ামের এখানে একটা ইলেকট্রন আছে, এখানে বেরিলিয়ামের একটা ইলেকট্রন আছে, থ্রি সেন্টার, টু ইলেকট্রন, টু ইলেকট্রন হাইড্রোজেন বন্ধন, টু ইলেকট্রন হাইড্রোজেন ব্রিজ বন্ড, এখানে থ্রি সেন্টার, থ্রি সেন্টার মানে তিনটে, দেখো তিনটে পরমাণু আছে, তৈরি থ্রি সেন্টার, আর বেরিলিয়ামের এক্ষেত্রে এখানে একটা বেরিলিয়ামের হাইড্রোজেন আছে, বেরিলিয়ামের একটা ইলেকট্রন আছে, এক্ষেত্রে একটা বেরিলিয়ামের ইলেকট্রন আছে এখানে, সুতরাং টু ইলেকট্রন, থ্রি সেন্টার, টু ইলেকট্রন হাইড্রোজেন ব্রিজ বন্ড, এখানে এই এই বন্ডার নাম হচ্ছে যেটা হাইড্রোজেন সেতু বন্ধন,
হাইড্রোজেন ব্রিজ বন্ড বিআরআই ডিজি ব্রিজ বন্ড এরা কিন্তু ফর্মেশন হচ্ছে। বেরিলিয়াম হাইড্রাইডের ক্ষেত্রে এটা কিন্তু খুব মনে রাখতে হবে যে বেরিলিয়াম হাইড্রাইড থ্রি সেন্টার টু ইলেকট্রন হাইড্রোজেন ব্রিজ বন্ড গঠন করে। দেখো ব্রিজ বন্ড মানে কি, এখানে কিন্তু এটা ব্রিজিং অ্যাটমস ব্রিজ তৈরি করছে, তবে কিন্তু বেরিলিয়ামের এরা মানে অষ্টক পূর্তি হচ্ছে। এবং এক্ষেত্রে বেরিলিয়াম হাইড্রাইড কিন্তু বেরিলিয়াম হাইড্রাইড কিন্তু এক্ষেত্রে মানে পলিমার রূপে অবস্থান করে, অর্থাৎ বেরিলিয়াম হাইড্রাইড অনেকগুলো অণু জুড়ে এরা কিন্তু তৈরি করবে বিএইচ টু হোল এন, এই রূপে কিন্তু এরা থাকবে বিএইচ টু হোল বিএইচ টু হোল এন এই রূপে কিন্তু এরা অবস্থান করবে, ভালো করে করবে। এটা বেরিলিয়াম হাইড্রাইড কিন্তু একটা বেরিলিয়াম হাইড্রাইড থ্রি সেন্টার টু ইলেকট্রন হাইড্রোজেন ব্রিজ বন্ড তৈরি করে এরা কিন্তু অবস্থান করে। এবং এদেরকে এই বলেছিলাম যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, এই বেরিলিয়াম হাইড্রাইড এই বিএইচ টু বিএইচ টু এবং এমজিএইচ টু এরা হচ্ছে সমযোজী কম্পাউন্ড, এরা হচ্ছে সমযোজী। সমযোজী কারণ কি, কারণ এখানে ওই সেই ফ্যাজেন্স রুল দিয়ে ব্যাখ্যা করতে হবে, কারণ এখানে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের সাইজ খুব ছোট, সাইজ ছোট বলে এ কিন্তু এর আয়নীয় হলেও এখানে সমযোজী ধর্মের বিকাশটাতে বেশি হবে, পোলারাইজিং পাওয়ার বেশি বলে এটা সমযোজী কিন্তু যৌগ। কিন্তু এর পরে যেগুলো আছে ধরো ক্যালসিয়াম হাইড্রাইড বা স্ট্রনশিয়াম হাইড্রাইড বা বেরিয়াম হাইড্রাইড এরা কিন্তু আয়নিক কম্পাউন্ড, এর কথাটা একটু মনে রাখবে, এরা কিন্তু আয়নিক কম্পাউন্ড। আর এরা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো সমস্ত হাইড্রাইড যৌগগুলি জলের সঙ্গে বিক্রিয়ায় এরা কিন্তু হাইড্রোজেন রিলিজ করবে। সুতরাং ক্যালসিয়াম হাইড্রাইড এটা যদি এই সমস্ত হাইড্রাইড যৌগগুলো এরা যদি জলের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কিন্তু এক্ষেত্রে কি তৈরি হবে, এক্ষেত্রে হাইড্রোজেন রিলিজ হবে, এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন কিন্তু রিলিজ হয়, বুঝতে পারলে। এবং ক্যালসিয়াম হাইড্রাইডকে আমরা হাইড্রোলিথ বলে ডাকতে পারি। ক্যালসিয়াম হাইড্রাইডের আরেকটা অন্য নাম আছে যার নাম হচ্ছে হাইড্রোলিথ। প্রত্যেকটা পয়েন্ট ছোট ছোট করে নোট করবে তাহলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ক্যালসিয়াম হাইড্রাইডের একটা অপর নাম আছে তাকে আমরা বলবো হাইড্রোলিথ। এবং প্রত্যেকটা হাইড্রাইড কম্পাউন্ড জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস লিবার্ট করবে এবং সংশ্লিষ্ট ক্ষার উৎপন্ন করবে, ভালো করে করবে এটা। আচ্ছা এটা গেল। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে কার্বনের সঙ্গে বিক্রিয়া, এরপরে যেটা আমরা রিয়াকশন বিক্রিয়া করব সেটা হচ্ছে কার্বনের সঙ্গে বিক্রিয়া। এক্ষেত্রে বেরিলিয়াম হাইড্রাইড খুব ভালো করে মনে রেখো, বেরিলিয়াম হাইড্রাইড থ্রি সেন্টার টু ইলেকট্রন হাইড্রোজেন ব্রিজ বন্ড গঠন করে, এটা কিন্তু অষ্টপূর্তির জন্য এটা কিন্তু এই ঘটনাটি ঘটে। এবার দেখো কার্বনের সঙ্গে বিক্রিয়া, রিয়াকশন উইথ কার্বন, কার্বনের সঙ্গে বিক্রিয়া করে। দেখো এরা কার্বনের সঙ্গে বিক্রিয়া করে, এরা কার্বনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে, MC2 এই টাইপের যৌগ গঠন করবে, MC2 টাইপের যৌগ গঠন করবে। এক্ষেত্রে মেটাল এই মেটালটা এখানে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম সব মেটালই হবে, কিন্তু বেরিলিয়াম হবে না, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বেরিয়াম সব ধরনের মেটালই কিন্তু এখানে হবে, কিন্তু কোনো মতেই কিন্তু এখানে বেরিলিয়ামটা হবে না। যেমন ধরো এক্ষেত্রে যদি আমি বিক্রিয়া করি, ধরি একটা যদি ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া করাই, ক্যালসিয়ামের সঙ্গে কার্বনের যদি বিক্রিয়া করাই তাহলে কি হবে, দেখো এখানে MC2 মানে CaC2, এটাকে আমরা কি বলবো, কার্বাইড। তো এই যে যৌগ তৈরি হচ্ছে এদেরকে আমরা বলবো কার্বাইড। এই ক্যালসিয়াম এটার নাম কি, ক্যালসিয়াম কার্বাইড, এই টাইপের যৌগগুলোকে আমরা কার্বাইড যৌগ বলবো। এবং এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো যখন কার্বনের সঙ্গে বিক্রিয়া করছে তখন যে যৌগ উৎপন্ন হচ্ছে তাকে বলবো কার্বাইড, এটাকে আমরা বলবো ক্যালসিয়াম কার্বাইড CaC2, এটাকে আমরা বলবো ক্যালসিয়াম কার্বাইড। এবং এই কার্বাইডগুলোকে এই MC2 টাইপের কার্বাইড তৈরি হচ্ছে, এই কার্বাইডগুলোকে আমরা অ্যাসিটিলাইট যৌগ বলতে পারি। এই কার্বাইড যৌগগুলোর আরেকটা, কার্বাইড হচ্ছে যৌগটার পুরোটা গোত্র, যদি ক্যালসিয়াম এরকম কার্বাইড গঠন করে ক্যালসিয়াম কার্বাইড, যদি ম্যাগনেসিয়াম গঠন করে ম্যাগনেসিয়াম কার্বাইড, এরকম হয়। এই কার্বাইড যৌগগুলোকে আমরা আরেকটা বলতে পারি, এদেরকে অ্যাসিটিলাইট যৌগ আমরা বলতে পারি, অ্যাসিটিলাইট এদেরকে আমরা কি বলবো, এদের অ্যাসিটিলাইট এই যৌগ কিন্তু আমরা বলতে পারি, অ্যাসিটিলাইট এই যৌগ আমরা বলতে পারি কার্বাইডকে। কারণ অ্যাসিটিলাইট যৌগ কেন বলবো, কারণ এই কার্বাইডগুলো জলের মধ্যে তুমি যদি একে দাও তাহলে তুমি কিন্তু কি পাবে, তাহলে তুমি কিন্তু এখানে পাবে অ্যাসিটিলিন গ্যাস পাবে, C2H2 তুমি পাবে, C2H2 অ্যাসিটিলিন তুমি পাবে। সুতরাং অ্যাসিটিলিন পায় বলে এই যে কার্বাইড যৌগগুলোকে আমরা বলবো অ্যাসিটিলাইট, সুতরাং যেহেতু অ্যাসিটিলিন পাবে।
এবং তোমরা এটা করেছিলে ক্লাস টেনে অ্যাসিটিলিন প্রস্তুতিতে, তোমরা কিন্তু এটা করেছিলে। ক্যালসিয়াম কার্বোনেশনে জল যোগ করলে অ্যাসিটিলিন কিন্তু প্রিপারেশন হয়। এগুলো ভালো করে করবে। আর এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে এই যে বিই, এই যে বিই, এ কিন্তু ব্যতিক্রম। এ এই বিই এ কিন্তু কার্বনের সঙ্গে বিক্রিয়া করে এই টাইপের যৌগ গঠন করবে না, এই কার্বনের সঙ্গে বিক্রিয়া করে বিই টু সি জাতীয় যৌগ গঠন করবে। বিই টু সি বেরিলিয়াম কার্বাইড গঠন করবে, এটা হচ্ছে বিই টু সি, এই টাইপের যৌগ গঠন করবে। এবং এই বেরিলিয়াম কার্বাইড এটা এটা টেম্পারেচারটা লাগবে প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াস, উচ্চ তাপমাত্রা 1700 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে এই বিক্রিয়া ঘটাতে গেলে। এবং এই বেরিলিয়াম কার্বাইড একে তুমি একে আমরা একে যদি তুমি জলের সঙ্গে যোগ করো তাহলে কিন্তু অ্যাসিটিলিন উৎপন্ন হবে না, একে তৈরি হবে মিথেন তৈরি হবে CH4। সেই জন্য এই বেরিলিয়াম কার্বাইডকে আমরা বলবো মিথানাইট, এটাকে আমরা বলবো মিথানাইট, মিথানাইট, যেহেতু এটা জলের সঙ্গে বিক্রিয়া করে মিথেন যৌগ দেবে। আর এটা জলের সঙ্গে বিক্রিয়া করে যেহেতু অ্যাসিটিলিন যৌগ দেবে, সুতরাং এদেরকে আমরা অ্যাসিটিলেট যৌগ বলবো। কেবলমাত্র বেরিয়াম কার্বাইড যেটাকে বেরিলিয়াম কার্বাইড, বেরিলিয়াম কার্বাইড যেটাকে আমরা বলবো মিথানাইট, কারণ এরা যে মিথানাইট যৌগটা জলের সঙ্গে বিক্রিয়া করে মিথেন উৎপন্ন করবে। এরম করে ভালো করে করবে। আর আরেকটা আছে MgC2, ম্যাগনেসিয়াম কার্বাইড। এই ম্যাগনেসিয়াম কার্বাইড MgC2 এটাকে যদি তুমি উত্তপ্ত করো, এটাকে যদি তুমি উত্তপ্ত করো, হিটিং করো, তাহলে Mg2C3 এই টাইপের যৌগ গঠন করবে। Mg2C3 এই টাইপের যৌগ গঠন করবে। এদেরকে যদি তুমি জল মেশাও, জল মেশাও, এদের সঙ্গে তুমি জল যোগ করো, তাহলে এই রকম টাইপের যৌগ হতে হবে। CH3C কার্বনের অ্যাসিটিলিনের একটা একটা হাইড্রোজেন এখানে H দ্বারা ফিল আপ হবে। অ্যাসিটিলিন যৌগটা হচ্ছে এই রকম, অ্যাসিটিলিন যৌগটা হচ্ছে এই রকম CH, ট্রিপল বন্ড CH, এখানে একটা হাইড্রোজেন এখানে CH দ্বারা প্রতিস্থাপিত হবে। ম্যাগনেসিয়াম কার্বাইডকে যদি তুমি হিট করো তাহলে Mg2C3 এটা গঠন হবে। এই Mg2C3 এর সঙ্গে যদি জল যোগ করো তাহলে এই এই টাইপের যৌগ গঠন হবে, যেটাকে আমরা বলবো অ্যালাইলাইট, অ্যালাইলাইট যৌগ। অ্যালাইলাইট মানে মিথাইল অ্যাসিটিলিন তৈরি করছে, এইটাকে আমরা বলবো অ্যালাইলাইট যৌগ, অ্যালাইলাইট যৌগ। এটাকে এই কার্বাইডকে আমরা বলবো অ্যালাইলাইট, অ্যালাইলাইট। এটা পারলে করবে, না করলেও কোনো ক্ষতি নেই, অ্যালাইলাইট বলবো এই ধরনের কার্বাইডকে, কারণ এরা জলের সঙ্গে বিক্রিয়া করে মিথাইল অ্যাসিটিলিন, যার অপর নাম হচ্ছে অ্যালাইনিন যৌগ। অ্যালাইনিন এটা মিথাইল অ্যাসিটিলিন তৈরি করছে, মিথাইল অ্যাসিটিলিন, মিথাইল অ্যাসিটিলিন যৌগ তৈরি করছে, এবং এটাকে বলবে অ্যালাইলাইট। এবং মিথাইল অ্যাসিটিলিন অপর নাম হচ্ছে অ্যালাইলাইন, অ্যালাইলিন, অ্যালাইলিন যৌগ, অ্যালাইলিন, অ্যালাইলিন বলে অ্যালাইলিন, এটাকে এটা হচ্ছে অ্যালাইলিন, অ্যালাইলিন, অ্যালাইলিন কম্পাউন্ড গঠন করছে বলে এদের আমি Mg2C3 এদেরকে বলবো অ্যালাইলাইট। সুতরাং দেখো কার্বনের সঙ্গে যদি ধাতুর বিক্রিয়া হয়, এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো সবসময় কার্বাইড জাতীয় যৌগ তৈরি হবে, এক্সেপ্ট হচ্ছে বেরিলিয়াম। বাদবাকিগুলো সবগুলোতেই, সবগুলোকে আমরা কার্বাইড বলবো, কারণ এটা জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটিলিন গ্যাস দেবে। মানে বাদ এই ক্যালসিয়াম, এই কার্বাইড যৌগগুলোকে আমরা অ্যাসিটিলাইট বলবো, কারণ এটা জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিটিলিন গ্যাস দেবে। কেবলমাত্র বেরিলিয়াম কার্বাইড এরা জলের সঙ্গে বিক্রিয়া করে মিথেন দেবে, সেই জন্য বেরিলিয়াম কার্বাইডকে আমরা মিথানাইট বলবো। আর বাদ বাকি Mg2, এটা তাপ দিয়ে Mg2C3 এটাতে পরিণত হবে, এবং এক্ষেত্রে যদি তুমি জল যোগ করো তাহলে অ্যালাইলিন জাতীয় যৌগ গঠন হয় বলে এই Mg2C3 এটাকে আমরা বলবো অ্যালাইলাইট। এই পর্যন্ত তোমরা ভালো করে করবে। এরপর দেখো, এরপর যেটা আছে, কয়েকটা জিনিস আছে যে রিয়াকশন উইথ অ্যাসিড, তো এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে এবং হাইড্রোজেন গ্যাস রিলিজ করবে। এদের মধ্যে আর কিছু যেমন গ্রুপ ওয়ান এলিমেন্টগুলো করে, এটা তৈরি হয়েছে শ্রেণীতে এটার স্থানটা হাইড্রোজেনের উপরে, তাই তৈরি শ্রেণীতে যদি এদের স্থানটা হাইড্রোজেনের উপরে হয় এরা অবশ্যই কিন্তু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে রিলিজ করবে। সুতরাং এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, আমরা যেটা করব এটা হচ্ছে অ্যাসিডের সঙ্গে রিয়াকশন, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, রিয়াকশন উইথ অ্যাসিড। তো এরা অ্যাসিডের সঙ্গে অবশ্যই বিক্রিয়া করবে, এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। দেখো এখানে কি, যেমন ধরো এখানে মেটাল, এই মেটাল মানে যে কোনো মেটাল হতে পারে, H2SO4, এর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে, অ্যাসিড সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে হাইড্রোজেন গ্যাসকে লিবারেট করবে এবং লবণ তৈরি হবে, সেটা কি, এটা হচ্ছে MSO4, এই টাইপের লবণ তৈরি হবে, MSO4 লবণ তৈরি হবে। যেমন ধরো এখানে যদি স্পেসিফিক নিয়ে নাও, যদি ম্যাগনেসিয়াম, যদি M4 তুমি যদি ম্যাগনেসিয়াম ধাতুটা নিয়ে নাও তাহলে কি টাইপের দাঁড়াচ্ছে, ম্যাগনেসিয়ামের সঙ্গে H2SO4 বিক্রিয়া ঘটাও এবং এক্ষেত্রে তৈরি হবে হাইড্রোজেন গ্যাস রিলিজ হবে এবং তৈরি হবে MgSO4, MgSO4 তৈরি হবে। কারণ এদের প্রত্যেকটা স্থানই হচ্ছে হাইড্রোজেনের উপরে, তৈরি আসলে হাইড্রোজেনের উপরে যারা থাকে তারা, তোমরা ক্লাস টুয়েলভে পড়বে, তারা কোনো অ্যাসিড থেকে হাইড্রোজেনকে রিমুভ করতে পারে, হাইড্রোজেনকে কিন্তু প্রতিস্থাপন করতে পারে। সুতরাং এরা কিন্তু হাইড্রোজেনটাকে বাড়িয়ে দেবে, বার করে দেবে।
এবার আমরা করব কি তরল অ্যামোনিয়ার দ্রবণ, তরল অ্যামোনিয়ার দ্রবণের সঙ্গে বিক্রিয়া, সেই আমরা গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে করেছিলাম, গ্রুপ টু এর ক্ষেত্রে সে একই জিনিস হবে, তরল অ্যামোনিয়ার দ্রবণের সঙ্গে বিক্রিয়া সেই আমরা করেছিলাম না, তরল অ্যামোনিয়ার দ্রবণের সঙ্গে বিক্রিয়া গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে অ্যামোনিয়াটেড ক্যাটায়ন আর অ্যামোনিয়াটেড ইলেকট্রন, তরল অ্যামোনিয়ার দ্রবণের সঙ্গে বিক্রিয়া নীল বন্ডে দ্রবণ পাওয়া যায় দ্রবণের সঙ্গে বিক্রিয়া, তো এটার ক্ষেত্রেও তরল অ্যামোনিয়ার দ্রবণের সঙ্গে বিক্রিয়া হবে, তো এক্ষেত্রে এরকম আমরা করব এম মেটাল, যে কোনো মেটাল হতে পারে, এক্স প্লাস টু ওয়াই, এখানে এক্স প্লাস টু ওয়াই আর অ্যামোনিয়া, মানে এখানে এম এক্স ওয়াইটা যে কোনো সংখ্যা হতে পারে, তো এটাকে আমরা ভেঙে নিয়েছি এক্স প্লাস টু ওয়াই, যে কোনো সংখ্যা হতে পারে এক্স আর ওয়াইটা, এটার সঙ্গে যদি অ্যামোনিয়া বিক্রিয়া করে তাহলে কি করবে অ্যামোনিয়াটেড ক্যাটায়ন, অ্যামোনিয়াটেড ক্যাটায়ন মানে কি এম এন এইচ থ্রি এক্স, এম এন এইচ থ্রি এক্স, এখানে টু প্লাস আর এখানে কি আসবে টু ইলেকট্রন এন এইচ থ্রি ওয়াই টু মাইনাস, এটা এই টাইপের যৌগ তৈরি হবে, টু ইলেকট্রন আর টু মাইনাস হবে না, এখানে খালি মাইনাস হবে, কারণ এখানে তো একটা ইলেকট্রন এখানে দুই দ্বারা তো গুণ করা আছে, দুই দ্বারা গুণ করা আছে মানে ইলেকট্রনের সংখ্যাটা দুই হয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো এটাকে বলবো অ্যামোনিয়েটেড ক্যাটায়ন আর এটাকে কি বলবো অ্যামোনিয়েটেড ইলেকট্রন, তো এই টাইপের যৌগ গঠন করবে। গ্রুপ ওয়ানের ক্ষেত্রে এটা করেছিলাম, গ্রুপ ওয়ানের ক্ষেত্রে যেটা আলাদা হয়েছিল সেটা হচ্ছে এখানে টু ওয়াই দিইনি আমরা, এখানে কিন্তু খালি ওয়াই দিয়ে বিক্রিয়াটা করিয়েছিলাম, এখানে এক্স ওয়াই যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু এখানে টু ওয়াই দেওয়া হলো কেন, কারণ এদের যোজ্যতা এই ম্যাগনেসিয়ামের মানে এই মেটালগুলো যোজ্যতা দুই বলে এখানে কিন্তু দুই দ্বারা হলো, এটা হচ্ছে আমরা বলবো অ্যামোনিয়েটেড ক্যাটায়ন, এটা অ্যামোনিয়েটেড ইলেকট্রন, এবং সেই গ্রুপ ওয়ান এলিমেন্টে যে যে ধর্ম ছিল এখানেও সেই শেষে ধর্ম হবে, অর্থাৎ এটা তাপ আর তড়িতে সুপরিবাহী হবে, এদের বর্ণটা কি হবে, এদের বর্ণটা হবে নীল বর্ণ, এদের নীল বর্ণের দ্রবণ উৎপন্ন করবে, এরা নীল বর্ণের দ্রবণ উৎপন্ন করবে, তো সবই একই ধরনের ধর্ম হবে, নীল বর্ণের দ্রবণ উৎপন্ন করবে, এদের তাপাতড়িতে সুপরিবাহী হবে, প্যারাম্যাগনেটিক নেচার হবে, যদি তোমার গারত্ব বাড়ে তখন ডায়াম্যাগনেটিক হয়ে যাবে, এইসব যেখানে সেই ধর্মগুলো যেখানে আমরা লিখিয়েছিলাম সেই সব ধর্ম কিন্তু এখানে সেম হবে। এবার দেখো জটিল যৌগ গঠনের প্রবণতা, আমাদের লাস্ট একটা দুটো টপিক বাকি আছে যে বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার মধ্যে জটিল যৌগ গঠনের প্রবণতা, এরপরের যেটা আছে সেটা হচ্ছে জটিল যৌগ গঠনের প্রবণতা, জটিল যৌগ, জটিল যৌগ তোমরা জানবে না এখন, ক্লাস টুয়েলভের একটা চ্যাপ্টারই আছে জটিল যৌগ, সেখানে বলবো জটিল যৌগ গঠনের প্রবণতা, একটা জেনে নাও এদের জটিল যৌগ গঠনের প্রবণতা, একটা কথা জেনে নাও যে জটিল যৌগ গঠনের প্রবণতা এদের মধ্যে এই ম্যাগনেসিয়াম বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের এদের চার্জ, এদের চার্জ হচ্ছে ডবল পজিটিভ, মানে দুটো চার্জ থাকে, এদের চার্জ হচ্ছে ডবল পজিটিভ মানে আয়নটার, এবং এরা হচ্ছে ছোট, এদের এদের এরা হচ্ছে ছোট ছোট এবং চার্জ খুব বেশি, সেই জন্যে এদের বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের কিন্তু পজিটিভ চার্জের ঘনত্ব, পজিটিভ চার্জ ঘনত্ব কিন্তু খুব বেশি হয়, পজিটিভ চার্জ ঘনত্ব বেশি হয়, পজিটিভ চার্জ ঘনত্ব বেশি হয়, এইটুকু নিশ্চিত যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম যে ক্যাটায়নের ক্যাটায়নটা ছোট ছোট এবং পজিটিভ চার্জটা দুটো পজিটিভ চার্জ মানে বেশি ধরতে হবে, তাহলে এখানে এখানে ছোট জায়গার মধ্যে দুটো পজিটিভ চার্জ আছে মানে পজিটিভ চার্জ ঘনত্ব এদের বেশি হয়। এবার এখানে দেখো এখানে যদি একটা এমন কোনো কম্পাউন্ড থাকে যে হচ্ছে যার হচ্ছে এই একটা লোন পেয়ার আছে, যার একটা লোন পেয়ার আছে সে এমন কোনো কম্পাউন্ড থাকে, সেই লোন পেয়ারটা সবসময় কী করবে এই লোন পেয়ারটা গিয়ে এই পজিটিভ চার্জযুক্ত যে আয়নটা আছে এবং এখানে ইলেকট্রন পজিটিভ চার্জের ডেন্সিটি যেহেতু খুব বেশি, লোন পেয়ারটা মানে সেখানে ইলেকট্রন ইলেকট্রন আছে, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জ দিয়ে এই পজিটিভ চার্জের দিকে পজিটিভ চার্জের দিকে এই লোন প্যাডটাকে দিয়ে দেবে এবং দিয়ে দিয়ে একটা অসমযোজী বন্ধন তৈরি করার একটা প্রবণতা আছে, এবং অসমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠন হবে সেক্ষেত্রেই আমরা তাকে বলবো জটিল যৌগ। এই বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এটা কিন্তু জটিল যৌগ গঠনের একটা প্রবণতা দেখায়, তোমরা ডিটেলসে পড়বে ক্লাস টুয়েলভে, এখানে জাস্ট কনসেপ্টটা নাও যে বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের যেহেতু সাইজ ছোট এবং চার্জ বেশি সুতরাং পজিটিভ চার্জের ডেন্সিটি বেশি, সুতরাং এক্ষেত্রে যদি এমন কোনো যৌগ আছে যার লোন প্যাডটা এক্সট্রা আছে সেই লোন প্যাডটা কিন্তু সহজেই কিন্তু এইখানে যেতে পারবে এবং যেতে পারে এই লোন প্যাডে যদি এখানে যায় তাহলে অসমযোজী বন্ধন তৈরি করবে, অসমযোজী বন্ধন তৈরি করবে এবং অসমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাই জটিল যৌগ বলে, সেই জটিল যৌগ গঠনের ফর্মেশনের ক্ষমতা কিন্তু এই বেরিলিয়াম টু প্লাস এবং ম্যাগনেসিয়াম টু প্লাসের যথেষ্টই আছে, এটা তোমরা জেনে রাখবে ব্যাস। এবার ক্ষারীয় মৃত্তিকা ধাতুসমূহের নিষ্কাশন, ক্ষারীয় মৃত্তিকা ধাতুসমূহের আমরা কীভাবে নিষ্কাশন করবো,
এটা আমরা ক্লাস এটাও আমরা গ্রুপ ওয়ান এর ক্ষেত্রে বলেছি, আমি এখানে আর কিচ্ছু তেমন বলবো না। ক্ষারীয় মৃত্তিকা ধাতু সমূহের গ্রুপ ওয়ান এর মতোই, একদম গ্রুপ ওয়ান এর মতোই ক্ষারীয় মৃত্তিকা ধাতু সমূহের নিষ্কাশন, ক্ষারীয় মৃত্তিকা ধাতু সমূহের নিষ্কাশন। দেখো আমি বলেছি এখানে এই ক্ষারীয় মৃত্তিকা ধাতু সমূহ হচ্ছে খুব হাইলি রিয়াক্টিভ। আজকে লেকচারের প্রথম থেকেই বলছি হাইলি রিয়াক্টিভ হওয়ার দরুন এরা কিন্তু যৌগ রূপে থাকে। তখন এবার তুমি এই যৌগ থেকে তুমি যদি মেটেরিয়ালটাকে আলাদা করতে চাও তাহলে তোমাকে নানা রকম পদ্ধতি নিতে হবে। সেই পদ্ধতিগুলো অনেকগুলো পদ্ধতি, সেই পদ্ধতিগুলো সবগুলোই কিন্তু এখানে প্রয়োগ করা যাবে না। এখানে প্রয়োগ করা যাবে না, কেন যাবে না সেই সেটাই আমরা কিন্তু আমি ক্ষার ধাতুর ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটাও এখানেই প্রযোজ্য হবে, একই সেম কথা। এবং ক্ষার ধাতুর মতো এদেরও গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ, গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ ক্ষার ধাতুতেও যেমন করা হয়েছিল তেমনি এই ক্ষেত্রেও গলিত লবণের তড়িৎ বিশ্লেষণই এদের তড়িৎ বিশ্লেষণ। গলিত লবণ মানে মূলত ক্লোরাইড জাতীয় লবণ, ক্লোরাইড জাতীয় লবণের তড়িৎ বিশ্লেষণই এদের নিষ্কাশনের, এদের নিষ্কাশনের উপযুক্ত উপায়। মানে এইসব মানে একটা যৌগ ধরো ক্লোরাইড লবণ, সেই ক্লোরাইড লবণের গলিত লবণ মানে কোনো তার মধ্যে জল থাকবে না, এদের নিষ্কাশনের প্রকৃষ্ট উপায়, এদের নিষ্কাশন গলিত গলিত লবণের তড়িৎ বিশ্লেষণই এদের তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণই এদের নিষ্কাশনের প্রকৃষ্ট উপায়। খুব সহজে এরা কিন্তু গলিত লবণের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিন্তু এদের নিষ্কাশন করাটা সব থেকে সার্থক এবং সব থেকে সোজা পদ্ধতি। বাদ বাকি যেসব প্রসেস আছে গ্রুপ ওয়ান এলিমেন্টের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়েছিল গ্রুপ ওয়ান টু এলিমেন্টের ক্ষেত্রে সে একই প্রবলেম হবে। গ্রুপ ওয়ান এলিমেন্টের ক্ষেত্রে আমি বলেছি একই জিনিস এখানে টু এলিমেন্টের ক্ষেত্রেও হবে। গ্রুপ ওয়ান এলিমেন্টেও গলিত লবণের তড়িৎ বিশ্লেষণ এদের বিশ্লেষণ এদের নিষ্কাশনের প্রকৃষ্ট উপায়, গ্রুপ টু এলিমেন্টের ক্ষেত্রেও কিন্তু তাই। আজকে এই পর্যন্ত, দেখো আজকে খুব ডিটেলসে আমরা কিন্তু ক্ষারীয় মৃত্তিকা ধাতু সমূহের রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করলাম, বেশ বড় একটা চ্যাপ্টার, বেশ বড় একটা টপিক তোমাদের আলোচনা করেছি আজকে এবং খুব প্রত্যেকটা জিনিসই বুঝিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিও, আর যদি ভিডিও তোমার যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিও পারো তো লোকের কাছে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো, তাতে তোমাদের কিন্তু সেই বন্ধুবান্ধবদের ভালোই হবে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে, ততক্ষণ তোমরা এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।